বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হোস্টেল উদ্বোধন হলো খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনে। হোস্টেলটির উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। উপস্থিত ছিলেন পালাকাটা বিডিও সুপ্রতিম মজুমদার, মাননীয় সন্ধ্যা বিশ্বাস, এছাড়া অন্যান্য জনপ্রতিনিধিদের পাশাপাশি 30 জন বধির শিশু এবং তাদের অভিভাবকদের। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তারা সকলেই উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকেই যথাযথভাবে খুশি। আমার নাম সপ্তমী রায়, আমার বোন মাধুরী রায়, সে একজন মূক বধির ছাত্রী। এই হোস্টেলটি আজকে আমরা উদ্বোধন করছি, ডিএম সাহেব আসবেন আমাদের উদ্বোধন করার জন্য। তো এই হোস্টেলটি হওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীদের অনেক উপকার হয়েছে, কারণ আগে তো স্টুডেন্টরা আসতো, প্রতিদিন আসতো, যা আসা করতো, গাড়ি ধরুন আজকে আসলে কালকে বাড়ি যেতে হতো। কিন্তু এই হোস্টেলটা হওয়ার জন্য ছাত্রছাত্রীরা এখানে প্রতিনিয়ত থাকতে পারবে, তারা পড়াশোনা করতে পারবে। তো এই হোস্টেলটা হওয়ার জন্য আমরা ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে। তার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই এবং ডিএম সাহেবকেও আমি ধন্যবাদ জানাই। এসে আপনাদের টেকনিক্যাল এডুকেশন ডিপো উত্তর বাংলাতে ট্রেনিংরা ওদের কি ব্যবস্থা করে দিতে পারেন? আপনাদের আগে রেজিস্ট্রেশন দরকার আছে তো আপনাদের কি আমরা পারমিশন দিয়ে দেবো, আপনি নিজে ট্রেনিং দিতে পারবেন ওদেরকে। ফ্রি অফ কোর্স ট্রেনিং হবে, তার জন্য ট্রেনিং হওয়ার পরে এদের স্টুডেন্টরা একটু টাকা বি পাবে, ওটা বি হয়ে যেতে পারে, ফিউচারে কোনো কাজের ব্যবস্থা বি, বিভিন্ন গভর্নমেন্ট কাজ পাচ্ছে তার পাশে প্রাইভেট কাজের মধ্যে বি এদের এরা সুযোগ পেতে পারে। এদের ফিউচার আমাদেরকে সুনিশ্চিত করতে হবে, শুধু ওদের মা বাবার উপর ছেড়ে দিলে হবে না, আমাদের সমাজে যারা আমাদের আছি ওদের পাশে সকালকে এদের ঠিকঠাক পড়াশোনা হয় আর এরা ভালো মানুষ হতে পারে, এরা চাকরি পেতে পারে, আগে বাড়তে পারে, এটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। এটাই আমি আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করবো কি আপনারা যারা আশেপাশে এরকম লোকজন যারা আছে, যারা বিশেষ রূপ থেকে যাদেরকে আমরা একদম সব জিনিসগুলো ঠিকঠাক আমরা করতে পারছি, কিছু লোকজন আছে যারা প্রকৃতি এরকম নিয়ম করেছে কি ওরা ঠিকঠাক সব জিনিসগুলো করতে পারছে না, তো তাদের প্রতি আমাদের বিশেষ একটু নজর রাখার দরকার আছে, ওদের প্রতি একটু বিশেষ সহানুভূতি আর এগুলো রাখতে হবে আমাদেরকে, আর এরকম ওদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এটাই আমি বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে এই ছোট অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়ে থ্যাংক ইউ। দিদিমণি আসেন না, এই প্যাকেট রেডি আছে তো লক্ষ্মীদা? টিফিন প্যাকেট আজকে খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এখানে আমাদের যে সমস্ত বধির ছেলেমেয়ে পড়াশোনা করে তাদের জন্য আমাদের আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হোস্টেল উদ্বোধন হলো। এই হোস্টেল উদ্বোধন করলেন আমাদের আলিপুরদুয়ার জেলার সম্মানীয় জেলা শাসক মাননীয় সুরেন্দ্র কুমার মিনা আইএস, এবং সঙ্গে ছিলেন আমাদের ফালাকাটা ব্লকের বিডিও সাহেব সম্মানীয় সুপ্রতীক মজুমদার মহাশয়, তাছাড়া আমাদের জলপাই আলিপুরদুয়ার
আমাদের ফালাকাটার আর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি এবং সরকারি অন্যান্য আধিকারিক বৃন্দ, আমরা খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী আগে প্রতিদিন এখানে আসা যাওয়া করে পড়াশোনা করত, এখন তারা কমপক্ষে 30 জন ছাত্রছাত্রী এখানে থেকে পড়াশোনা করতে পারবে। এর জন্য আমরা শিক্ষক শিক্ষিকা এবং খগেনহাট ওয়েলফেয়ার সংগঠনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধন্যবাদ জানাই।